সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মেজর সহ 5 সেনা নিহত। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে গোলাগুলি। যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় সাদা কালোর মধ্যে বৈষম্য করা হচ্ছে বলছেন ইরানের প্রেসিডেন্ট। কিম জং উন সুস্থ অবস্থায় ফিরে আসায় খুশি ট্রাম্প। সৌদিতে করোনা নিয়ে গুজব রটালে 5 বছরের জেল। এবং সবশেষে জানিয়ে দেব কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে এ পর্যন্ত কোন দেশ কত খরচ করল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মেজর সহ 5 সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর 1 কর্নেল ও 1 মেজর সহ 5 সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারার হান্দোয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারার হান্দোয়ারা এলাকায় স্বাধীনতাকামীদের সাথে রাতভর গোলাগুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর 1 কর্নেল মেজর সহ 5 জন সেনা সদস্য নিহত হয়। সেনা সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন 1 পুলিশকর্মী এবং আরও 2 জওয়ান। সংঘর্ষে 2 স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর দাবি, শনিবার বিকেল 4:45 দিকে কাশ্মীরের কুপওয়ারার ছাঞ্জিমোল্লা এলাকায় স্বাধীনতাকামীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালাতে যায় ভারতীয় সেনাবাহিনী। এর আগে শনিবার বিকেলে ওই এলাকার পার্শ্ববর্তী রাজোয়ার এলাকায় স্বাধীনতাকামীদের খোঁজে তল্লাশি চালায় তারা, কিন্তু সেখানে স্বাধীনতাকামীদের হদিস পায়নি ভারতীয় সেনাবাহিনী। এরপরই গোটা ছাঞ্জিমোল্লা এলাকা ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী। পরে একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। বাহিনীর নেতৃত্বে ছিলেন 1 কর্নেল ও মেজর। প্রথমে আশপাশের বাড়িগুলো ফাঁকা করে দেয় সেনাবাহিনী, তারপর অভিযানে নামে। পরে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এভাবে বেশ 2 ঘন্টা দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। তারপর কিছুক্ষণ গুলিবর্ষণ বন্ধ থাকে। এই সুযোগে ভারতীয় সেনাবাহিনী ওই বাড়ির আরও কাছে গিয়ে নিরাপত্তা আরও কড়া করার চেষ্টা করে। এরপর আবারও গুলির লড়াই চালু হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে, সেনাবাহিনীর যে দলটি বাড়িটিকে ঘিরে ফেলেছিল স্বাধীনতাকামীদের আক্রমণে তাদের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অতিরিক্ত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। রাতভর দুপক্ষের মধ্যে দফায় দফায় গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর 2 শীর্ষ অফিসার, 2 জওয়ান এবং জম্মু কাশ্মীর পুলিশের 1 কর্মী নিহত হন। যুদ্ধে নিহত হয়েছেন 2 স্বাধীনতাকামীও। তবে বাড়ির ভেতরে আরও কতজন স্বাধীনতাকামী যোদ্ধা রয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে গোলাগুলি। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের বেসামরিক অঞ্চলে 2 দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। 20 দিন পর উত্তর কোরীয় নেতা কিম জং উনের জনসম্মুখে আসার ছবি প্রকাশের একদিনের মাথায় রবিবার সকালে এই গোলাগুলি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিউলের সামরিক বাহিনীর দাবি, রবিবার স্থানীয় সময় সকাল 7:30 কিছু পরে দক্ষিণ কোরিয়ার সীমান্ত শহর চেউরনের একটি গার্ড পোস্টকে লক্ষ্য করে গুলি চালায় উত্তর কোরিয়ার সেনারা। তবে এতে দক্ষিণ কোরীয় অংশের কোনো প্রাণহানি হয়নি। জবাবে পাল্টা 2 রাউন্ড গুলি চালায় সিউল। ঠিক কী কারণে এই গোলাগুলির সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, কারণ জানতে উত্তর কোরীয় সেনাবাহিনীর হটলাইনে যোগাযোগের চেষ্টা চলছে। গত 5 বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় সরাসরি গুলি ছুড়ল উত্তর কোরীয় সেনারা। যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় সাদা কালোর মধ্যে বৈষম্য করা হচ্ছে বলছেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি রোববার করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে এসব কথা বলেন। রুহানি আরও বলেছেন, বিশ্বে যেখানে বলা হচ্ছিল বৃহৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠনই কেবল জীবনযাপনের একমাত্র সঠিক পথ, সেখানে এখন বিভিন্ন দেশ জাতীয়তাবাদের দিকে ঝুঁকছে এবং জোটগুলো দুর্বল হয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রে সাদা ও কালো এবং স্থানীয় ও অভিবাসীর মধ্যে বৈষম্য করা হচ্ছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একে অপরের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও তারা মাস্ক পাওয়ার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে করোনা ভাইরাস আক্রান্তদের শনাক্ত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে 7 কোটি 80 লাখ মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় ধাপে এখন 3 কোটি মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করার কাজ চলছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগের চেয়ে বেশি সূক্ষ্ম। তিনি বলেন, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশের 83% মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলছে। কোনো কোনো শহরে এই সংখ্যা 92%। কিম জং উন সুস্থ অবস্থায় ফিরে আসায় খুশি ট্রাম্প। উত্তর কোরীয় নেতা কিম জং উন সুস্থ অবস্থায় জনসম্মুখে ফেরত আসতে পারায় আনন্দ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটারে ট্রাম্প জানায় এ নিয়ে তিনি খুশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 15 এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদা ইল সাংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এ সময়ে নিজ দেশের সংবাদ মাধ্যমেও তার উপস্থিতির কোনো খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়। জাপানি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি অচেতন হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়। তবে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA নিউজ এজেন্সি দাবি করেছে, শুক্রবার একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। সেই সময় তাকে দেখে সমবেতরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে কিম ফিতা কেটে ওই কারখানার উদ্বোধন করেন। শনিবার কিমের ফিরে আসা নিয়ে স্বস্তি প্রকাশ করে টুইটারে ট্রাম্প লিখেছেন, তিনি ফিরে এসেছেন এবং ভালো আছেন দেখে আমি খুশি। এর আগে গত সপ্তাহে কিম নিয়ে যখন গুঞ্জন চলছিল তখন ট্রাম্প দাবি করেছিলেন উত্তর কোরিয়ার নেতার অবস্থা সম্পর্কে তার ভালো জানা আছে। তিনি এও বলেছিলেন, এ ব্যাপারে আমি কথা বলতে পারি না, আমি চাই তিনি ভালো থাকুক। গত 2 বছরে ট্রাম্প ও কিমের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে দেখা গেছে। 2018 সালের পর তারা 3 বার সাক্ষাৎ করেছেন, একে অপরের সঙ্গে চিঠিও বিনিময় করেছেন। সে চিঠিকে অসাধারণ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। সৌদিতে করোনা নিয়ে গুজব রটালে 5 বছরের জেল। সৌদি আরবের করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে অস্থিরতা সৃষ্টি করলে 5 বছরের কারাদণ্ড দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে দেশটির সরকার। একই সঙ্গে গুজব রটনাকারীকে 30 লাখ রিয়াল বা 8 লাখ মার্কিন ডলার অর্থদণ্ডও করা হবে। মহামারী করোনা ভাইরাস নিয়ে কেবলমাত্র দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য সত্য এবং বিশ্বাসযোগ্য বলে সৌদির পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে। এছাড়া করোনা ভাইরাস নিয়ে অন্য কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে বলে জানানো হয়। রিয়াদ পুলিশের মুখপাত্র কর্নেল শাকির আল তুয়াইজরি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেন। এ সময় ফেসবুকে ছড়ানো কয়েকটি মিথ্যা তথ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন। এসব গুজবের মধ্যে ছিল, দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য ফুরিয়ে আসছে, দ্রুত কিনে আনুন। এছাড়া দেশটিতে জারি করা কারফিউ নিয়েও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ধরনের গুজব ছড়ানোর দায়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আইন পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক আইনজীবী সমিতির নেতা দিমাহ আল শরীফ সবাইকে এই দুর্যোগের সময় দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। কেউ এই ধরনের বিভ্রান্তিকর তথ্য পেলে অন্য কাউকে শেয়ার না করে মুছে ফেলার অনুরোধ করেন তিনি। সৌদি আরবের আইনে এই ধরনের গুজব বা মিথ্যা তথ্য প্রচারকারী নিজের অ্যাকাউন্টে এই ধরনের মিথ্যা তথ্য সেভ করা বা অন্য কাউকে পাঠানো এসবই সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের অপরাধের সাজা 5 বছরের কারাদণ্ড এবং 30 লাখ রিয়াল বা 8 লাখ মার্কিন ডলার অর্থদণ্ড। কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে এ পর্যন্ত কোন দেশ কত খরচ করলো? কোভিড-19 সংক্রমণের লাগাম টানতে প্রতিষেধক আবিষ্কারের দৌড়ে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন দেশ, দাতব্য সংস্থা এবং ওষুধ কোম্পানিগুলো। সফলতার কোনো নিশ্চয়তা না থাকলেও অনেকেই বিলিয়ন ডলার ব্যয় করছে ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী এমন একটা মারাত্মক সংকটের মধ্যে আছে যে এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে যে কোনো ঝুঁকি নিতেই এখন বিশ্ব প্রস্তুত। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 তাণ্ডবে কাবু হয়ে গেছে সারা বিশ্ব। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ ধরনের শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এসেছে কয়েকবার, কিন্তু আবিষ্কার হয়নি কার্যকর কোনো প্রতিষেধক কিংবা ওষুধ। এবারও তাই মারাত্মক এই ভাইরাসের সংক্রমণের লাগাম কোনোভাবেই টানতে পারছে না উন্নত চিকিৎসা বিজ্ঞান।
এখন পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে 30 লাখেরও বেশি মানুষ, প্রাণ গেছে 2 লাখের উপরে। ডিসেম্বরে সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছে অন্তত 30টি প্রতিষ্ঠান। অথচ এই ভ্যাকসিন তৈরি হয়ে অনুমোদন এবং বাজারে আসতে সময় লাগবে 12 থেকে 18 মাস। শুধু কোম্পানি, সরকার আর বিনিয়োগকারীরা ঝুঁকির মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিনিয়োগ করেছে কোটি কোটি ডলার। তবে ভ্যাকসিন আবিষ্কার করাই মূল লক্ষ্য নয়, সেই সাথে করতে হবে পুরো বিশ্বে এর সুষম বণ্টন। ভ্যাকসিন তৈরির পর প্রথমে মুনাফা ছাড়া সেটি বাজারে ছেড়ে দেবে জনসন অ্যান্ড জনসন এবং গ্লাক্সোস্মিথক্লাইন। যুক্তরাষ্ট্রের সোয়াইন ফ্লু মহামারী নিয়ন্ত্রণে ভূমিকা রাখা বিজ্ঞানী রিচার্ড হ্যাচেট বলেছেন, সফলভাবে ভ্যাকসিন তৈরির আগে নিশ্চিত করতে হবে লাখ লাখ ভ্যাকসিন তৈরি এবং সরবরাহ। হ্যাচেটের নেতৃত্বে পরিচালিত ভ্যাকসিন তৈরি সংস্থা এখন পর্যন্ত অনুমোদন পেয়েছে 91 কোটি 50 লাখ ডলার। এদিকে যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এরই মধ্যে $500 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দিয়ে তৈরি হবে 5টি ভ্যাকসিন। সানোফি পোকামাকড়ের কোষ দিয়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। সেপ্টেম্বরে শুরু হতে পারে এসব ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ। চীনা কোম্পানি সিনোভাক ব্যয় করেছে $84 লাখ। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে $800 কোটি তহবিল তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে চীন যুক্তরাষ্ট্র ছাড়া অংশ নিয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। তবে সারা বিশ্বে করোনা ভ্যাকসিন তৈরির তোড়জোড় চললেও কোনটি কার্যকর হবে সে বিষয়টি এখনও অনিশ্চিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আব্দুল্লাহ সাহেল।